আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমার মনটা অনেক বেশি খুশি, কারণ লাল রঙের রাঙানো একটা শাড়ি পরেছি, যেটা পরে আমাকে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। আজকে শুট করার তেমন কোনো ইচ্ছে ছিল না বা প্ল্যানও ছিল না, জাস্ট আমি লাল টুকটুকি শাড়িটা পরলাম, কারণ আজকে বন্যার বার্থডে সেলিব্রেশন ছিল। তো বন্যারা ছিল রাজশাহী নতুন ব্রিজে, তো আমিও সেখানে যাই, আর গিয়ে দেখি তারা শুট করতেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো ভাবলাম আমিও তুলে নিই, কারণ এত সুন্দর শাড়ি পরেছি, কয়েকটা সুন্দর সুন্দর ছবি থাকলে তো ভালো হয়, তাই না? এই সুন্দর লাল টুকটুকে শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অরণ্য ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে, চেক করে নেবেন, আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী নিতে পারবেন। অনেক অনেক কালেকশন আছে অরণ্য ফেসবুক পেজে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার বান্ধবী আমাকে করে দিয়েছে, তৃষা। আর এই যে বার্থডে গার্ল, সে অনেক খুশি আজকে। আমরা সবাই পিকচার ওঠানো নিয়ে ব্যস্ত, আর এদিকে আমাদের নীরব ভাইয়া ব্যাগ নিয়ে আছে, আহারে বেচারা। তো সন্দীপ ভাইয়া সুন্দর সুন্দর পিকচার তুলে আমাকে দেখাচ্ছিল, এদিকে আমার আঁচল ধরেছিল তৃষা, যাতে আমার ছবি আর ভিডিও গুলো সুন্দর সুন্দর আসে। শাড়িটা এত সুন্দর যে আমি যেভাবেই ভিডিও করি না কেন সুন্দর লাগছিল। অ্যান্ড পিকচার গুলো তো লাস্টে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমি রেগুলার যে মেকআপটা করি সেটাই করেছি, তারপরে মনে হচ্ছে অনেক গর্জিয়াস, বাট একদমই নর্মাল মেকআপ ছিল। মাঝে মাঝে যখন এক্সট্রা স্কিন কেয়ার করতে ইচ্ছে করে তখন আমি BGLAM.com এর প্রোডাক্টগুলো ইউজ করি। তো আজকে আমি ব্যবহার করব কোলাজেন প্লাস বডি ক্রিম, শীতের জন্য একদম পারফেক্ট একটা ক্রিম, যেটা বডিটাকে ফর্সা করে এবং স্কিনটাকে টান টান রাখে। এটা সানস্ক্রিনেরও কাজ করে, আপনি রাতে দিনে উভয় ব্যবহার করতে পারবেন। এখন ব্যবহার করব হোয়াইট কুইন মিরাকল ক্রিম, দেখতে অনেকটা ব্ল্যাক চকলেটের মতো, কিন্তু এটার কাজ হলো আমাদের স্কিনটাকে দাগমুক্ত করে উজ্জ্বল করা। ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে এই ক্রিমটা অ্যাপ্লাই করতে হয়। এটা একদমই হার্বাল, তাই কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই স্কিনটাকে উজ্জ্বল করে। এখন ব্যবহার করব লিপ স্লিপিং মাস্ক, যেটা রাতের আর আমার খুবই প্রয়োজন, কারণ রাতের জন্য আমার অভ্যাস হয়ে গেছে ঠোঁটের চামড়া তোলা। তো ঠোঁট যে ফাটার যে প্রবলেম বা ঠোঁট কালো হয়ে যাওয়ার যে প্রবলেম সেটা দূর হয়ে যায়, এমনকি এটা আমাদের ঠোঁটটাকে একদম গোলাপি আভাস এনে দেয়। প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাচ্ছেন BGLAM.com ফেসবুক পেজ থেকে, পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। আজকে বর্ণাপুর বার্থডে সেলিব্রেশন ছিল, প্রায় এক মাস পরে তার বার্থডে সেলিব্রেট করছি আমরা, কেননা আমরা তখন ঢাকায় ছিলাম। তো আমরা এখন সবাই রওনা দিব, বাট তার আগে একটু চা খাবো। তো বর্ণাপুর সাথে টুক করে একটু স্লোমো ভিডিও করে নিচ্ছি। বর্ণাপুর জন্য অনেক দোয়া আর ভালোবাসা থাকবে, যাতে তার সব স্বপ্ন পূরণ হয়, তার সংসারে সে অনেক ভালো থাকে। এখানে সবাই মিলে আমরা মজা করি, যদিও এখানে একটু সমস্যা হয়েছিল, সেটা হলো যে পলাশ ভাইয়া ভুল করে একটা নাম্বারে বিকাশ করতে যে আর একটা নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে দেয়, 3000 টাকা। তো সেটা নিয়ে ডিসকাস চলতেছিল যে কিভাবে সেটা ব্যাক করা যায়। কিন্তু দুঃখের বিষয়, যার কাছে টাকা গেছে তাদেরকে কল দিয়ে বলা হয়েছে যে ভাই আপনার কাছে ভুল করে টাকা গেছে, আপনি টাকাটা ব্যাক করে দেন। কিন্তু সে তো টাকা ব্যাক করে নাই, সাথে সাথে সে টাকা তুলেও নিয়েছে। মানে মানুষের বিবেক কতখানি দেখেন, সুযোগ পেলে সেই সুযোগের হাতছাড়া কখনোই করে না। একজনের 3000 টাকা মেরে দিয়ে কি লাভ, কোনো না কোনো দিক দিয়ে তার ক্ষতি তো হবে, কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ তার 3000 টাকা উসুল করায়নি। তো আমার মনে হয় যে যারা সুযোগ আসলেই টাকা নেওয়ার ধান্দা করে, টাকা মেরে দেওয়ার ধান্দা করে, এইসব আসলে ঠিক না, কারণ কোনো না কোনো দিক থেকে ঠিকই আপনি একদিন ক্ষতিগ্রস্ত হবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।